हेलो फ्रेंड्स, আমার নাম ঋতিমান দেবনাথ আর ক্যামেরার পেছনে আছে আমার ভাই ধীমান দেবনাথ। আমরা দুজনেই 2015 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কমপ্লিট করি আর আমার ভাই ম্যাথসে। 2015 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিই, সাথে সাথে এক্সাম দেওয়া শুরু করে দিই। 2016 সালে আমরা অরূপ স্যারের কাছে ভর্তি হই। আমি 2016 সালের যে এসএসসি এমটিএস এর নোটিফিকেশন বেরিয়েছিল সেটাতে আমি ক্লিয়ার করি, আর ওটা 2018 সালে আমি এজি ওয়েস্ট বেঙ্গলে জয়েন করি। ওই সেম এক্সাম আমার ভাই 4 নম্বরের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তো সেটা ক্লিয়ার করতে না পেরে ও ভেঙে না পড়ে আরও দ্বিগুণ উদ্যম নিয়ে আর উৎসাহ নিয়ে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে এবং এক্সাম দিতে থাকে। এরপরেও অনেক এক্সাম হয় যেগুলোর এইরকমই কিছু কিছু নম্বরের জন্য কাট অফ ক্লিয়ার হয়নি। আলটিমেটলি 2020 সালে ও ওয়েস্ট বেঙ্গলের এক্সাইজের সাব ইন্সপেক্টর ক্লিয়ার করে এবং সেটার এখন প্রসেসিং চলছে, এখনও ও জয়েন করেনি। যদি আমি ওর কথা ধরি তাহলে 2015 সাল থেকে 2020 সাল এই দীর্ঘ 5 বছরে ও অনেক পরীক্ষাই দিয়েছে এবং ব্যর্থ হয়েছে। এই সময় যদি ও ডিপ্রেসড হয়ে যেত বা ফ্রাস্ট্রেটেড হয়ে যেত, যদি ওর মনের মধ্যে কোশ্চেন চলে আসতো যে আমি পারবো কি না, এরকম কোয়ালিফাই করবো কি না, তাহলে হয়তো ওর এই চাকরিটা পেতে আরও দেরি হয়ে যেত অথবা ও এই চাকরিটা হয়তো পেতোই না। তাই তোমাদেরকে আমি সবাইকে বলবো যে তোমরা মনের মধ্যে এটুকু আশা রাখো যেন কালকে হোক বা পরশু হোক বা তারপরের দিন চাকরিটা আমি পাবো, এটুকু ধরে এগোতে হবে। এবার স্ট্র্যাটেজিতে আমি খুব একটা কিছু বলবো না, কারণ স্ট্র্যাটেজি পার্সন টু পার্সন আর এক্সাম টু এক্সাম এটা ভ্যারি করে। তোমাদের শুধু এটাই বলবো যে তোমরা একটা সিস্টেমেটিক ওয়েতে হার্ডওয়ার্ক করে যাও ডিসিপ্লিনের সাথে, তাহলেই তোমরা সফল হবে। আমি যেমন এখন এই আমার জবটাকে একটা স্টেপিং স্টোন হিসেবে দেখছি, সাথে সাথে আমি কয়েক মাস ধরে WBCS এর প্রিপারেশন নেওয়াও আমি স্টার্ট করে দিয়েছি। আর আমার ভাইয়ের কথা যদি বলি, ও এই পড়াশোনাটাকে পাশাপাশি রেখে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ও মাঠে গিয়ে প্র্যাকটিস করা স্টার্ট করেছিল, আর সেটাতে ও পাস করেছে বলেই আজকে ওর ওয়েস্ট বেঙ্গলের এক্সাইজের সাব ইন্সপেক্টর ও ক্লিয়ার করতে পেরেছে। তাই এটা একটা খুব বড় হার্ডেল, এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটাকে পাস করা একটা খুব বড় হার্ডেল। এটাকে তোমরা একটা খুব ভালো অপশান হিসেবে রাখতে পারো, এজন্যই বলছি, কারণ এখানে কম্পিটিশনটা অনেকটা কমে যাচ্ছে, আর 4-5 মাস যদি তোমরা মাঠে গিয়ে প্র্যাকটিস করো তাহলেই তোমরা এটা ক্লিয়ার করে দিতে পারবে, এটা আশা করা যায়। আর এখনকার পরিস্থিতি যদি নিয়ে যদি কোনো কথা বলি, তাহলে এখনকার পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুব একটা বেশি আমরা জানি না, এর আগে আমরা কোনোদিনও এর মুখোমুখি হইনি। তাই কবে পরিস্থিতি স্বাভাবিক হবে আর কবে তারপরে পরীক্ষা নর্মাল হবে সেটাও আমরা খুব একটা পরিষ্কার ধারণা আমাদের কাছে নেই। তবে এটা আমরা ধারণা করতে পারি যে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুত গতিতেই পরীক্ষাগুলো, যেগুলো সব ডিলে হয়েছিল, সেগুলো খুব দ্রুত গতিতেই এগোতে থাকবে। তাই তোমরা যখন পরীক্ষা আবার হবে তখন যাতে এই 100%টা দিতে পারো, সেটার জন্য প্রিপারেশনটা এখন নেওয়াটাই হচ্ছে তোমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তোমরা এখন বাড়িতে বসে এই প্রিপারেশনটা খুব ভালো করে নাও, আর NTPC আশা করা যায় স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাওয়ার পরপরই হয়ে যাবে, আর SSC MTS বা SSC পরীক্ষা বা তোমার PSC পরীক্ষা, সেগুলো তোমরা নোটিফিকেশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওই পরীক্ষাগুলো কবে হবে বা এরপরে কি হতে চলেছে সেগুলো তোমরা বুঝতে পারবে। আর অন্যান্য ইংলিশ ছাড়া অন্যান্য যেসব সাবজেক্ট আছে বা অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা কম্পিউটার রিলেটেড বা তোমার কম্পিটিটিভ এক্সামে যাবতীয় অন্যান্য কোশ্চেন তোমরা অরূপ স্যারের সাথে শেয়ার করতে পারো, তাতে তোমাদের আশা করি হেল্পই হবে। আর সবশেষে একটা কথাই বলবো যে সব রাতের পরই সকাল হয়, সব অন্ধকারের শেষেই আলো আসে, তাই এই রাতটা হয়তো একটু বেশি লেন্দি, একটু বেশি গাঢ় অন্ধকার, কিন্তু নিজের মধ্যে বিশ্বাস রাখো যে এই রাতেরও একটা সকাল হবে। ততদিন তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও, ততদিন তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ধৈর্য রেখো আর হালটা ছেড়ো না।